অনন্ত জলিল। ও তো শো আপ করে বেশি, বললে তো বর্ষা মাইন্ড করে বসবে। অনন্ত জলিল ভাইয়া একটু শো আপ করে। জায়েদ খান, ও তো ট্রল করে। একটা গার্লফ্রেন্ড আছে ডিগবাজি দেয় মাঝে মধ্যে, ও মাইন্ড করবে। আচ্ছা, অ্যাকচুয়ালি জায়েদ ভাই তো আসলে ট্রলের ট্রল করে, সবাই ওনার ট্রল দেখে মজা পায়, ডিগবাজি দেখে মজা পায়, এই তো। আপনাকে যদি বলা হয় জায়েদ খানের সাথে একটা সিনেমা সাইনিং, বাট ওর বালিশটা নিয়ে একটু ঘুমাতে হবে, আপনি কি কি করবেন? সরি, আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। শাকিব খান সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ অবশ্যই, আমি শাকিব খানের ভক্ত, শাকিব খানকে আমার অনেক ভালো লাগে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি যে উনি হলিউড বলিউড দুইটাই ডিজার্ভ করে, সো বেটার শাকিব খান। আপনার উপস্থাপনা এবং নিউজ প্রেজেন্টের জায়গাটায় খুব একটা শখ আছে, উপস্থাপিকা হিসেবে কাকে পছন্দ করেন? আসলে দেখি তো সবারটি, আসলে কারণ নাম নিতে চাচ্ছি না এখানে। আমি নিলে স্টার হয়ে যাবে না, তিনটা নাম একটু প্রশংসা করেন। আচ্ছা না, আসলে এখানে ফলো তো অনেককেই করা হয়, সো আচ্ছা আপনি আমাকে তিনটা নাম বলুন। আমি বলি মাসুমা রহমান নাবিলা, ঠিক আছে, তারপর শ্রাবণ্য তহিদা এবং মৌসুমি মৌ। লাস্ট নামটা কি বললেন? মৌসুমি মৌ। মৌসুমি মৌ, হ্যাঁ ওনাকে আমি একটু ফলো করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি, যেহেতু এখানে হচ্ছে ম্যারিড আনম্যারিড যারা একটু হেলথি, হ্যাঁ এটা তাদের জন্য, যে আসলে এখনও মোটা মেয়েরা পিছিয়ে নেই, যারা একটু মোটা আছে, যে না ওরা মনে করে যে আমি মোটা কিছু করতে পারবো না, সো তাদের জন্য এটা সুযোগ দেওয়া, যে হ্যাঁ মোটা মেয়েরাও অভিনয় করতে পারে, ডান্স করতে পারে, সো এই জন্যই প্লাস নামটা দেওয়া। কিন্তু আপনাকে দেখে তো প্লাস মনে হচ্ছে না, মাইনাস মনে হচ্ছে, আপনি কি কেন এবং কি কারণে নিজেকে প্লাস মনে করছেন? না অ্যাকচুয়ালি হচ্ছে আমি প্লাস না, বাট হচ্ছে যে একটু হেলথি এই জন্য, আর হচ্ছে আমি হচ্ছে মিসেস, সো হচ্ছে সব কিছু মিলেই আমি হচ্ছে উইনার হয়েছি, অবশ্যই আমার যোগ্যতা ছিল এই জন্যই। বাংলাদেশে খুবই একটা কমন ফ্যাক্ট, মেয়েদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, একটু শারীরিকভাবে স্থূলকায় হলে পরই, সেক্ষেত্রে আপনার কি কখনো এটার শিকার হতে হয়েছে কি না? না এরকম কিছু হয়নি, আপাতত হয়নি। যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন সেটা কতটা বেশি পূরণ হয়েছে? হ্যাঁ অবশ্যই 100-এ 100 হয়েছে, কারণ এখানে আসার পর আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি, মানে হাঁটা, কথা বলা, তারপর ডান্স, তারপর হচ্ছে অভিনয়, তো অনেক কিছু শিখে প্ল্যাটফর্ম থেকে, মানে ভেবেছি যে হ্যাঁ প্ল্যাটফর্মে এসে আমার আসলে আসাটা খুব আমার জন্য বেটার হয়েছে, সো প্রেজেন্টটাও খুব ভালো হয়েছে। যেহেতু আপনি মনে করছেন যে বেটার হয়েছে, কোন জায়গাগুলোতে এই প্রেজেন্টটা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়েছে বলে আপনি মনে করেন? হচ্ছে প্রেজেন্টটা হচ্ছে আমাকে হচ্ছে র‍্যাম মডেলিং, যেটা সেটাতে আমাকে এগিয়ে নিয়েছে, দেন হচ্ছে অভিনয়, অভিনয়ে নিয়েছে, এই তো।